বিয়ানীবাজার উপজেলার সূচনা কিশোর দলের মধ্যে খেলাধুলার উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে নয়া গ্রামস্থ আরডিআরএস বাংলাদেশ সূচনা প্রকল্প বিয়ানীবাজার শাখার কার্যালয়ে উপজেলার তিনটি কিশোর দলের মধ্যে ক্রিকেট ও ফুটবল খেলার সামগ্রী বিতরণ করা হয়। সূচনা প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা সূচনা প্রকল্পের ডিসিটিও নিতাই চাঁদ বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশিক নূর। এ সময় তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলা এগিয়ে আসতে হবে, পরিচ্ছন্ন সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই। এখানে হয়তো কেউ বাস্কেটবল খেলতে ভালো পারে, কেউ ক্রিকেট খেলতে পারে, কেউ ফুটবল খেলতে পারে, কেউ ভালো কবিতা বলতে পারে, কেউ গান বলতে পারে, কেউ ভালো বক্তৃতা দিতে পারে, তাই না? যার যেদিকে দক্ষতা আছে সেই দক্ষতাটাকে কাজে লাগাতে হবে, কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকের এই সূচনা প্রকল্পে যে আমাদের উপকরণগুলো দিচ্ছে, সেই উপকরণগুলো আমরা যথাযথভাবে কাজে লাগাবো। সূচনা প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তা জানান, খেলাধুলার উপকরণ প্রদানের মূল উদ্দেশ্যই হবে তরুণ সমাজ যেন মাদকের সাথে জড়িয়ে না পড়ে। করে ওরা বড় হবে সেটা আমরা মানে আমাদের ক্লাব থেকে চাই না, আমাদের দল থেকে আমরা সবসময় চাই। আমরা যে নিউট্রিশন ভিত্তিক যে জিনিসগুলো ওদেরকে শেখানো হচ্ছে সেই জিনিসগুলো যেন ওরা উপলব্ধি করে এবং নিজেরা নিজেদের স্বাস্থ্য ঠিক রাখে। খেলার উপকরণ দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে ওরা যেন মাদক বা অন্য কোনো ইয়াতে জড়িত না হয়, ওরা ঠিকমতো যেন খেলাধুলা করে, শরীরচর্চা করে এবং একই সাথে ওরা নিউট্রিশন এবং আমরা লাইফ স্কিল নিয়ে যে সেশনগুলো বা ট্রেনিংগুলো ওদেরকে দিয়ে থাকি সেগুলো ওরা নিজেরা তো পালন করবে এবং একই সাথে ওদের ধরেন পরিবার আছে এবং ওদের যে আরও অন্যান্য কিশোর সমাজের যারা প্রতিবেশী থাকবে ওরা কমিউনিটিতে এগুলো ছড়িয়ে দিবে এবং আমি আশা করি যে ওরা আরও ওদের উন্নতি সাধন করতে পারবে। খেলাধুলার উপকরণ পেয়ে সূচনা প্রকল্পের দায়িত্বশীলদের প্রতি ধন্যবাদ জানান কিশোর দলের সদস্যরা। আমরা 20টা জার্সি পাইছি, ক্রিকেটের সামগ্রী, ফুটবলের সামগ্রী, নকলি পাথরে আইসি, আজ আমরা পাইছি 20টা জার্সি, বট বেল, ফুটবলের আরও অনেক কিছু পাইছি, আমরা খুব আনন্দিত হয়েছি। অনুষ্ঠানে চারখায়, মাথিউরা ও তিলপাড়া ইউনিয়নের কিশোর দলের মধ্যে জার্সি সহ দুটি ব্যাট, বল, স্টাম্প ও ফুটবল সহ নানা উপকরণ প্রদান করা হয়। মেহরুন মিন্টু ফেরদৌস, এবিটিভি। Many people in our community are struggling to flourish their student business like him. There are many individuals in our community with immense potential to create a prosperous life. The information gap makes it challenging. I will host my campaign meetings in this restaurant. We will arrange regular career seminar to the community. We will come in solidarity and support each other to reduce the gap in our community. Make your ideas and voice be heard.